এখন আমরা এই প্রশ্নটির সমাধান করব। আমরা দেখি প্রশ্নে কি দেওয়া রয়েছে। প্রশ্নে আছে 30 ওহমস রোধের একটি তারকে সমবাহু ত্রিভুজের আকারে বাঁকানো হলে ত্রিভুজটির যে কোনো এক বাহুর দুই প্রান্তের সাপেক্ষে তুল্য রোধ নির্ণয় করো। আমরা দেখতে পাচ্ছি একটি তারের মোট রোধ হচ্ছে 30 ওহমস। এই তারটিকে আমরা সমবাহু ত্রিভুজে বাঁকাবো এবং যে কোনো একটি বাহুর সাপেক্ষে তুল্য রোধ নির্ণয় করব। 30 ওহমসকে যদি আমরা সমবাহু ত্রিভুজে বাঁকাই তাহলে প্রতিটা বাহুর দৈর্ঘ্য সমান হবে। প্রতিটা বাহুর যদি দৈর্ঘ্য সমান হয় তাহলে প্রতিটা বাহুর রোধও সমান হবে, আর সেই ক্ষেত্রে এই রোধ হবে 10 ওহমস। ওকে, তাহলে 10 ওহমস ধরে আমরা যদি একটি ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ ড্র করি, তাহলে উপরের প্রশ্নটা অনুযায়ী আমরা এইভাবে একটা সার্কিট ড্র করতে পারি, যেখানে এই রোধের মান হচ্ছে 10 ওহমস, এটা হচ্ছে 10 ওহমস এবং এটা হচ্ছে 10 ওহমস। যেহেতু তাদের প্রতিটা বাহুর দৈর্ঘ্য সমান, সমবাহু ত্রিভুজ এটা, সুতরাং প্রতিটা বাহুর রোধও সমান হবে। এখন আমরা ধরি এই বাহুর দুই প্রান্তের সাপেক্ষে আমরা তুল্য রোধটি বের করব। আমরা ধরি এটা হচ্ছে পজিটিভ প্রান্তর, এটা হচ্ছে নেগেটিভ প্রান্তর। এইখান দিয়ে কারেন্ট ইন করবে এবং এটা দিয়ে বের হবে। ওকে, সো এইখানে আমরা দেখতে পাচ্ছি যে 10 ওহমস 10 ওহমস এই দুটি শ্রেণীতে রয়েছে এবং এরা এই 10 ওহমসের সাথে সমান্তরালে রয়েছে। সুতরাং এইটাকে আমরা আবার রিঅ্যারেঞ্জ করে রিড্র করতে পারি এইভাবে যে উপরে 10 10 মিলে হয়ে গেল 20 ওহমস এবং নিচে এটা হয়ে গেল কত, 10 ওহমস থাকবে এটা। এখন এরা পরস্পর সমান্তরাল অবস্থায় রয়েছে, সুতরাং এদের তুল্য রোধটি হবে আরপি। ওকে, সো 1/RP ইকুয়ালস টু 1/20 প্লাস 1/10। ওকে, সো আরপি ইকুয়ালস টু, এখান থেকে আমরা পাই 6.67 ওহমস। এভাবে আমরা তুল্য রোধ নির্ণয় করতে পারি। আশা করি তোমরা বুঝতে পেরেছো।